শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার আইসির কাছে পশ্চিম বর্ধমান তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়। তাদের অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ শত্রুঘ্ন প্রসাদ সিনহার নামে কোনো একটি রাজনৈতিক দল তার বিরুদ্ধে পোস্টারিং করেছে। যারা এই পোস্টার ছাপিয়েছেন এবং যে ছাপাখানায় এই পোস্টার ছাপানো হয়েছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবার আবেদন জানানো হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমাদের মাননীয় সাংসদ শত্রুঘ্ন সিনহার এগেনস্টে কালকে কিছু পোস্টার দেওয়া হয়েছে। এটা আমরা মনে করছি আমাদের যারা বিরোধী দল আছে বিজেপির, এটা চক্রান্ত একটা। তারা জানে না যে শত্রুঘ্ন সিনহা পুজোর সময় এখানে 18 দিন ছিল, বা তারা জানে না যে একটা এমপির কাজ কোনোদিন ছটঘট পরিদর্শন হতে পারে না। আমাদের যে সমস্ত বড় বড় কাজ, ওরা জানে না যে আসানসোলের ফ্লাইওভার থেকে শুরু করে রেলের যে সমস্ত বড় বড় কাজ হয়েছে সেই উন্নয়নমূলক কাজ করায় একজন এমপির কাজ হতে পারে। ছটঘাট পরিদর্শন করার জন্য আমাদের মাননীয় মেয়র রয়েছেন, ডেপুটি মেয়র রয়েছেন, আমাদের কুলটির যারা এমআইসি রয়েছেন তারা রয়েছেন, এবং এমপি সাহেব তাদের সঙ্গে যথারীতি যোগাযোগ রেখে পরে সেই কাজ সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে হচ্ছে। কিন্তু তাও কীরকমভাবে এমপি সাহেবকে বদনাম এবং সরকারকে বদনাম করার জন্য এইরকম কুরুচিমূলক কাজ বিভিন্নভাবে করার চেষ্টা করা হচ্ছে। আপনার নাম দাদা? অভিনব মুখার্জি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।